চন্দার সময় হঠাৎ করে কংগ্রেস ভবনের উপর বিজেপির গুন্ডা বাহিনীরা আজকে কংগ্রেস ভবনের সামনে আমাদের প্রিয় নেতা দেশের রাহুলজিকে এখানে অপমান করে কংগ্রেস ভবনের উপর হামলা চালিয়েছে। এরই প্রতিবাদে এখানে পুলিশ প্রশাসন সামনে ছিল, পুলিশ প্রশাসনের সামনে এ ধরনের ঘটনা ঘটেছে। এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, তার পুলিশ মন্ত্রী, পুলিশ প্রশাসন তাদেরকে মদত দিয়েছে। এরই প্রতিবাদে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং NSY আজকে আমরা রাস্তা বসেছি এবং আমরা এই আন্দোলন আমাদের জারি থাকবে যতক্ষণ না SP সাহেব আমাদের মাঝে আসছেন। কেন ঘটেছে তার মুখ্যম জবাব দিতে হবে। এরই প্রতিবাদে আমরা আজকে রাস্তা রোকো করেছি এই মানবনা।
কংগ্রেস করুক না যাই না যাবে না যাই না যাবে না বিপ্লব দত্ত টিভি চ্যানেলকে গুন্ডাগিরি করে চল 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 বিপ্লব বাঁচাও 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 রাহুল গান্ধীর কুশপুত্র লেখা দাহ করা হয়েছে, পুলিশ প্রশাসন থাকা অবস্থাও কোন ব্যবস্থা করা হয়নি কংগ্রেসের তরফ থেকে, আপনার কি? এটা শুধু আমাদের রাজ্যে নয়, পশ্চিমবাংলায় হয়েছে, দিল্লিতে হয়েছে। এটা ভারতীয় জনতা পার্টির হতাশার বহিঃপ্রকাশ। মহারাষ্ট্রে সরকার করতে পারেনি এবং সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যেভাবে মানুষ সংগঠিত হচ্ছে, বিশেষ করে দীর্ঘদিনের তাদের যে বেষ্টন মহারাষ্ট্র হাতছাড়া হওয়ার পরেই এটা পরিকল্পিতভাবে এটা ঘটানো হয়েছে। এবং ত্রিপুরা রাজ্যে আমরা তো বিরোধী দলে আছি, এখানে যে একটা সরকার আছে 20 মাস, তার কোনো অস্তিত্বই আমরা দেখতে পাইনি। এখানে যিনি মুখ্যমন্ত্রী এবং বর্তমান যে সরকার 20 মাসের শাসনে এই রাজ্যের প্রত্যেকটা মানুষ এই সরকারের সমালোচনায় সরব হয়েছে। এই জনবিরোধী সরকার কোনো রাস্তা না পেয়ে এখন সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করতে চাইছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী তথা বিজেপির যারা নেতৃত্ব, তারা বুঝতে পারছে না যে জনগণ সংগঠিত হয়ে গেছে সারা দেশের সঙ্গে। ত্রিপুরা রাজ্য জাতীয় কংগ্রেসের নেতৃত্বে কোনোভাবেই এই ধরনের হুলিগানিজম, এই ধরনের দুষ্কৃতীদের কাজকর্ম, মাফিয়ারাজ, এগুলো আমরা মেনে নেব না। আজ দীর্ঘ দশকের পর দশক এই আমাদের জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয় পুষ্টবীর সমনিতে সামনে এসে, যখন আমাদের কার্যকর্তারা ছিল না, তখন এই অল্প কিছু সংখ্যক যুব মোর্চার নামধারী এসে এখানে কুশপুত্তলিকা দাহ করা হয়েছে এবং লম্ফজম্প করা হয়েছে। এটাকে আমি এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি বললেন যে ওরা যুক্তি দেখাচ্ছে পাবলিক প্লেসে নাকি ওরা কুশপুত্তলিকা দাহ করেছে। আমি বললাম যে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রাস্তাটাও কিন্তু পাবলিক প্লেস। এই যদি এই রাজ্যের চেহারা হয়, বিরোধী দল জাতীয় কংগ্রেস যথেষ্ট শক্তি রাখে, মনোবল রাখে, মুখ্যমন্ত্রী যেন ভুলে না যান যে আমাদের যেন বাধ্য করে আনা হয়, আমরা রাস্তায় নেমে রাজপথে নেমে আমাদের যাতে আন্দোলনে যেতে না হয়, এবং যা এর পরিণাম এই রাজ্যের শাসক দলকে ভুগতে হবে। মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী, 20 মাসে এই রাজ্যের কোনো অংশের মানুষের কোনো কাজ হয়নি, বেকারদের হয়নি, সাধারণ মানুষের হয়নি। পরিস্থিতি ভয়াবহ খারাপ এবং আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তাদের সহদলীয় কুন্দল আজকে চারিদিকে চলছে, বিজেপির সঙ্গে মারামারি, এই হতাশার বহিঃপ্রকাশ। কিছু হাতে গুনা কয়েকজন এসে কংগ্রেস ভবনের সামনে রাহুল গান্ধীর কুশপুত্তলিকা তাও পুরানো হয়নি, অর্ধ পুরা অবস্থায় সেটা ফেলে পালিয়ে গেছে। আমরা সাবধান করে দিতে চাই এ রাজ্যের শাসক দলকে, আগুন নিয়ে খেলবেন না। জাতীয় কংগ্রেস সম্বন্ধে এখানে যারা বিজেপির নেতৃত্ব, তাদের অভিজ্ঞতা নেই, কারণ তারা তো অন্য জায়গা থেকে এসছে ত্রিপুরায়। তারা ত্রিপুরার মানুষের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। আমরা সাবধান করে দিতে চাই যে কোনো ধরনের অগণতান্ত্রিক কাজ, স্বৈরতান্ত্রিক কাজ, সন্ত্রাসী কোনো কাজ এবং জাতীয় কংগ্রেসের উপর যদি আক্রমণ নেমে আসে, তার দায়িত্ব এই রাজ্যের শাসক দলকে নিতে হবে, মুখ্যমন্ত্রীকে নিতে হবে। গুন্ডা বাহিনীরা রাজ্যের সদর দপ্তরের সামনে এসে রাহুল গান্ধীর পুষ্পতুলিকা ওরা পুড়িয়েছেন। ওদেরকে পারমিশন দিয়েছে যে আমাদের সদর দপ্তরের সামনে এসে রাহুল গান্ধীর পুষ্পতুলিকা পোড়ার, এবং রাজ্যের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। রাজ্যের মূর্খ মুখ্যমন্ত্রীর জন্যে রাজ্যের শাসন ব্যবস্থা পুরোপুরি নিজে পায়ের তলায় চলে এসছে।
বিজেপির পুলিশ প্রশাসন দালালরা সবগুলি যে আইন শাসন ছিল তা পুরোপুরি ভেঙে দিয়েছে, রাজ্যে আইন ব্যবস্থা একদমই পায়ের নিচে চলে গেছে, চারদিকেই সন্ত্রাস। কি কারণে আপনি আজকে বিক্ষোভ মিছিল করেছেন? আজকে সন্ধ্যার সময় দেখা যায় বিজেপির যুব মোর্চার কর্মকর্তারা, যুব মোর্চার সভাপতি সহ একদল এসে আমাদের কংগ্রেস ভবনের সামনে রাহুল গান্ধীর মূর্তি পুড়েছেন, যেটা আজ পর্যন্ত কখনো দেখা যায়নি যে সদর দপ্তরের সামনে এসে, কংগ্রেস ভবনের সামনে এসে এই ধরনের কাজ করেছেন বলে কেউ মনে হয় না বা দেখাও যায়নি। আমরা আজ ধর্ণা আন্দোলন করছি কারণ এই পারমিশন কে দিয়েছে ওদেরকে যে কংগ্রেস ভবনের সামনে এসে এই ধরনের কাণ্ডকার্য করবেন, যা আজ পর্যন্ত কখনো দেখা যায়নি, যা আইনের পক্ষে একদমই মান্য না। এই ধরনের কর্মকাণ্ড করার জন্য আমরা আজ দোষীদের শাস্তি দিতে হবে এবং রাজ্যের আইন ব্যবস্থা পুনরায় ফিরিয়ে আনতে হবে। বিজেপির যুব কংগ্রেসের গুন্ডা বাহিনীরা আমরা এখান থেকে উঠব, তারপরে উইদিন 24 আওয়ার যদি অ্যারেস্ট না হয় বা তাদের কল করা না হয় কালকে আবার আমরা আসবো। কোনো পারমিশন নাই এবং যেহেতু তারা বিনা পারমিশনে করেছে তাদের এগেনস্টে আমরা অ্যাপ্রোপ্রিয়েট লিগাল অ্যাকশন নেব। কোথায় কবে নেব আমরা? আপনি দেখুন, আপনি শুনেন, আমি আমি আজকের মধ্যে আজকের মধ্যে নেওয়া হবে, জুড়ে আমি অ্যারেস্ট হবে উঠবো না। ইনভেস্টিগেশন করার পর আপ টু 7 না, এরকম না, কি আর কোন না, আপনি কি আমাদের লস আপনার তাহলে ব্যাপারটা হলো আপনি জানেন এনি অফেন্স লেস দেন 7 ইয়ার্স জায়গায় আমরা 7 বছরে করতে পারি না। আর এটার ক্ষেত্রে এই যে কগনিটিভ আপনার কথা শেখার লাভ নেই স্যার, জানলাম যে তারা একটা রেলি করে আসে এখানে টার্নিং এর মধ্যে আপনাদের।
ফার্স্ট কথা হলো মিস্টার দাস শুনো এই রেলিটা যে করলো রেলির কোনো পারমিশন আছে আপনি আমাকে বলতে দিন না আমি বলছি তো দুই ঘন্টা অলরেডি পাস সামনে গিয়ে আপনার বাবা আমার বাড়ির সামনে গিয়ে আমার বাবা আপনার নেতা কুঠোতে ধাওয়া করতে পারে কিনা আপনি আমাকে বলেন আমি আপনাকে একটা কথা বলি এটা তো কোন প্রশ্নে উঠে না যে ঢুকছে এইলো কংগ্রেস ভবনের দরজা এই দেখেন আপনি রেকর্ড পারমিশন কি করে দিলেন শুনেন তাইলে তাইলে আমাদেরকে এখন এখন পারমিশন দিতে হবে আমরা বিজেপি পার্টির সামনে আমরা মোদী আমরা বিপ্লব বাবু এবং মোদী বাবুর আমরা সুশোভতলিকা দাও করবো এবং এটার প্রতিবাদে কাউন্টার আমরা এটা কাউন্টার করবো এই জন্য আমরা আদারওয়াইজ শুনেন আদারওয়াইজ আপনাকে ফোর্থ দুই যেটা অ্যাকশন নিতে হবে আমি আমি আপনাকে বলছি আপনি যেটা বলছেন আমরা হচ্ছে ওদের মানে পারমিশন কি করে দিলাম ওখানে ওদের পারমিশন দেওয়া হয়নি ওরা বিনা পারমিশনে করে যাবো যেহেতু অ্যাকশন নেন ডেফিনেটলি ইউ শুড অ্যাকশন ইমিডিয়েটলি আপনি টু আওয়ার যদি হয় তাহলে দুই ঘন্টার মধ্যে আপনি কি করছেন কি করছেন উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম দেখুন আপনারা যেমন তার একটা ডিউটি করেন আমরাও একটা রেসপন্সিবল ম্যান এখানে যারা আছে সবাই রেসপন্সিবল এখানে সবাই আছে আপনি বলছেন অ্যাকশন আর বাক আপনার থানার সামনে 50 বছর তাইলে এখানে আমাদের পুষ্প পত্রিকা কীভাবে কংগ্রেস ভবনের ভিতরে ঢুকে এখানে করানো ব্যাপারটা শুনেন আমাদের পিঠ লেগে গেছে অসভ্যতার একটা বিজেপির দালাল পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী শেম শেম আপনারা কেমনে পারমিশন দিলেন দেখুন যে ঘটনাটা হয়েছে আজকে এই ঘটনার তাদের রেলির বা ইয়ে করার কোনো পারমিশন ছিল আজকে যে ঘটনাটা হয়েছে ওরা যে র্যালিটা করেছে ওই বা মিছিল পজিশন যেটাই করেছে ওটার কোনো জন্য কোনো পারমিশন ছিল না এবং যে ঘটনা হয়েছে এই ঘটনার জন্য একটা পার্টিকুলার স্পেসিফিক একটা কেস স্পেসিফিক সেকশনে রেজিস্টার্ড হয়েছে আমাদের এখানে এবং এই কেসের সেকশন অনুযায়ী আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে লিগ্যাল স্টেপ নেসেসারি স্টেপ আমরা নিচ্ছি উইদিন 24 আওয়ার আমরা নিচ্ছি নামগুলো বলবেন তিনজন
about 20 200 people bolen na ki ache apnara ki ene churi korte esche na 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 age eto gash diye kaj koro nischoy amra 24 er moddhe apnara necessary request chalache taile police ki ki kotha barta holo apnader police er sathe police ekhon jeta bollo je 24 ghontar moddhe action nebe amra police er kothay আমরা আপাতত আজকের যে ধরনা আমরা তুলে নিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি অ্যাকশান না নেওয়া হয় আমরা ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী আমরা পাঁচটা সেকশন দিয়েছি নন বেলেবেল এবং পুলিশ অ্যাক্ট 82 তারা লঙ্ঘন করেছে উইদাউট পারমিশন তারা করেছে কিন্তু সবচেয়ে লজ্জার হলো ইন প্রেজেন্স অফ পুলিশ পার্সোনাল ইন প্রেজেন্স অফ ওসি ডিএসপি তারা কি বলে কংগ্রেস ভবনে ঢুকলো কি করে এগা কত বিরোধ করলো এটার জন্য আমরা কন্ডেম করছি পুলিশ অ্যাক্টিভিটিকে এবং চব্বিশ ঘন্টার মধ্যে যদি অ্যাকশন না নেওয়া হয় কংগ্রেস চরম আন্দোলনে নামবে ঠিক আছে তিনজনের নাম ফটোতে দেখা গেছে ভিডিওতে টিঙ্কু রায় আর বিকি প্রসাদ আর জয়নাল জয়নাল কলকাতা ওই কোথায় কলকাতা ওই জাগাও কোথায় বিকি প্রসাদ কলকাতা ধ্রুব না চক্রবর্তী গদি ছাড়ো গদি ছাড়ো গদি ছাড়ো সুব্রত চক্রবর্তী গদি ছাড়ো গদি ছাড়ো গদি ছাড়ো বিজেপি দালাল সুব্রত চক্রবর্তী চক্রবর্তী স্টেপ ডাউন স্টেপ ডাউন স্টেপ ডাউন বিজেপি দালাল পয়সপোর্ট সচিব দালাল অতি সুব্রত চক্রবর্তী গদি ছাড়ো গদি ছাড়ো গদি ছাড়ো বিজেপি দালাল সুব্রত চক্রবর্তী গদি ছাড়ো গদি ছাড়ো গদি ছাড়ো বিজেপি দালাল সুব্রত চক্রবর্তী গদি ছাড়ো গদি ছাড়ো পৃথিবী দালালি করা মানছি না মানবো না আন্দোলন Thank you.
नहीं चलेगा।